হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এসএসসি দুর্নীতি তদন্তে গুগলকে চিঠি দিল সিবিআই। কি বিষয়ে গুগলকে চিঠি দেওয়া হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তো তাহলে এবার কি কঠিন পদক্ষেপ নেবে সিবিআই? আপনারা জানেন যে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত চলছে প্রায় এক বছর হয়ে গেল, এখনও কিন্তু সিবিআই তদন্ত শেষ হয়নি। তো এ বিষয়ে বিচারপতি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন সিবিআইদেরকে, যে কখনও বলছেন যে স্পিন বল ছেড়ে এবার স্পিড বল করুন। তো এই সমস্ত এরই মধ্যে সিবিআই জানাচ্ছে যে গুগলকে তারা চিঠি দিয়েছেন এবং তারা চিঠি দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে গুগলকে। তা গুগলকে কেন চিঠি দেওয়া হলো না? আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতিতে ব্যবহার করা হয়েছে একাধিক ওয়েবসাইট, ফেক ওয়েবসাইট, এগুলো ব্যবহার করা হয়েছে এবং এই ফেক ওয়েবসাইট ব্যবহার করে সেখানে টাকা লেনদেনও হয়েছে। তো এই সমস্ত তদন্তে গুগলকে কিন্তু সাহায্য করতে হবে সিবিআইকে, এই মর্মেই চিঠি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে জেনে নিই। এসএসসি দুর্নীতিতে এবার বড় ঘটনার পূর্বাভাস, গুগলকে চিঠি দিল সিবিআই তুমুল চাঞ্চল্য। এসএসসি মামলায় এবার আরও তৎপর সিবিআই। এসএসসি মামলায় এবার তথ্য চেয়ে গুগলকে চিঠি পাঠালো সিবিআই। ফেক ওয়েবসাইট বা জাল ওয়েবসাইট সংক্রান্ত ডিটেলস তথ্য চাওয়া হয়েছে। এই ওয়েবসাইটে অযোগ্যদের টাকার বিনিময়ে পাস করার রেজাল্ট দেখানো হতো, তাই এবার সেই জাল ওয়েবসাইট সম্পর্কে জানতে চায় সিবিআই। তদন্তকারী সূত্রের খবর, দুটি ওয়েবসাইটের খোঁজ পাওয়া গিয়েছে। আইপি অ্যাড্রেস সহ যাবতীয় ডিটেলস তথ্য সংগ্রহ করার জন্য গুগলকে চিঠি সিবিআই। এই দুটো ওয়েবসাইটে অযোগ্যদের থেকে টাকা নিয়ে তাদের নামে ওয়েবসাইটে দেখানো হতো, কিন্তু পরে টাকা নেওয়ার পর সেই লিস্ট ডিলিট করত, ফলে নকল ওয়েবসাইটে যাবতীয় ডিটেলস তথ্য জানার জন্য সিবিআই গুগলকে প্রথমবার চিঠি দিল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কিছু সংখ্যক চাকরি পেলেও বাকি অনেকেই চাকরি পাননি, ফলে যারা টাকা দিয়েছে তারাও অনেকে প্রতারিত হয়েছেন। সিবিআই তাই দুটো ওয়েবসাইটের ডিটেলস তথ্য জানতে চায় গুগল থেকে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নজর রাখুন আগামী দিনে কী হয়, যে গুগলের সঙ্গে সিবিআইয়ের যে এই যে তৎপরতা, নিয়োগ কেলেঙ্কারির যে মাথা সেটা খোঁজার জন্য বা কারা কারা প্রতারিত হয়েছে টাকা দিয়ে সমস্ত ডিটেলস জানার জন্য সিবিআই যে তদন্ত চালাচ্ছে, এক বছর ধরে তদন্ত চলছে প্রায়। তো আগামী দিনে কী হয় তদন্তে, চলুন বিস্তারিত আমরা তখন জেনে নেব।